এই গাড়িটা এটা এলিয়ন প্রিমিয়ো মানুষে বাংলাদেশের মানুষের আসলে এলিয়ন প্রিমিয়ো হচ্ছে পছন্দের গাড়ি কিন্তু আমার মনে হয় এটা লুয়া কি এটা বিমানে মানে ট্রেনের থেকেও শক্তিশালী এবং এটা এত ওয়েট ট্রেন তো আসলে ধাক্কানো সম্ভব না আপনি এটা ধাক্কাই তোলে কিন্তু মিনিমাম 15 জন লোক লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আজকে আবারো চলে এসেছি এক্সক্লুসিভ কার সেন্টার গাড়ি বাজার বিডিতে আজকে দেখাবো দারুণ একটা কার তো দেখতেই পাচ্ছে এত স্ট্রং কার নড়ানোই যায় না তো এই গাড়িটি সম্পর্কে ডিটেইলস আমরা এখন জেনে নিব তাই পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা কত ভালো এবং দাম মোটামুটি রিজনেবল তো চলুন গাইস ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে তো আজকে আমাদের কি দেখাবে আজকে একেবারে মানে খুব জোস একটা গাড়ি দেখাবো যেটা হচ্ছে 1500 সিসির হাইব্রিড গাড়ি এবং এইটা হচ্ছে আপনার এসইউভি গাড়ি যারা আসলে একটু চিন্তা করছে যে আমি একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিব কিন্তু দামটা হবে কম এবং গাড়ি হবে আপডেট মডেলের ইয়ারলি খরচটা কম হবে এবং মেনটেন্যান্স কস্টটা অনেক কম হবে মাইলেজও দিবে দেখা যাচ্ছে 15 থেকে 25 এক লিটার তেলে তো এইরকম যারা গাড়ি চায় যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি চায় এবং নতুনের মতো একটা গাড়ি চায় যারা চিন্তা করতেছে যে দামে কম মানে ভালো এরকম একটা গাড়ি চায় ব্ল্যাক জাম ঠিক আছে একেবারে অরিজিনাল সব কিছু এখনও পর্যন্ত ওয়ার্কশপে নেওয়া হয় নাই সামনে পিছনে যে লাইটটি আছে যে গ্লাসটি আছে সামনে মিরর এভরিথিং অল ওভার সব কিছু একবার 100% অটো আচ্ছা নেওয়ার পরে কাস্টমারকে 1 টাকাও খরচ করতে হবে না এভরিথিং সব কিছু ওকে আছে জাস্ট নিবে এবং ড্রাইভ করবে এরকম একটা কন্ডিশন আছে এটা হচ্ছে হুন্ডা ভেজেল 2014 মডেল 2018 রেজিস্ট্রেশন আচ্ছা সো 18 রেজিস্ট্রেশনের মধ্যে 2 বছর করোনা ছিল 2-3 বছর সো অলমোস্ট জাপানের যে রিকন্ডিশন যে ফ্লেভারটা কাস্টমার সেই রিকন্ডিশনের ফ্লেভারটা পাবে গাড়িতে আচ্ছা এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি আর সিটটা কিন্তু আপনার একেবারে লেদার ঠিক আছে একেবারে অল অ্যান্ড এভরিথিং সব কিছু ওকে আছে এবং জাস্ট ফার্স্ট পার্টি ওনারের নামে আছে কাস্টমার নিবে নাম ট্রান্সফার করবে ড্রাইভ করবে বাইরে কাস্টমারকে কোনো কিছু করতে হবে না তবে একটা জিনিস করতে হতে পারে সেটা হচ্ছে সামনে পিছনে বাম্পার লাগাতে হতে পারে যদি কাস্টমার রিকোয়ারমেন্ট করে সেক্ষেত্রে হয়তো আমরা লাগিয়ে দিব কাস্টমারকে আর এটা পেপার্স হচ্ছে 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পেপার্স আপ টু ডেট আচ্ছা যেহেতু সরাসরি ফার্স্ট পার্টি ওনার নামে স্মার্ট কার্ড আছে কাস্টমার যখন আমাদের কাছ থেকে নিবে আমরা সাথে সাথে নাম ট্রান্সফার করে কাস্টমারকে দিয়ে দিব নেওয়ার পরে কাস্টমারকে আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ এই গাড়িটা যে কন্ডিশনটি আছে যারা চিন্তা করতেছে যে বাজেট কম বা একটা স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে একটা ফ্যামিলি ইউজের কার নিতে যাচ্ছে বা পার্সোনাল ইউজের জন্য নিতে যাচ্ছে অফিসিয়াল ইউজের জন্য নিতে যাচ্ছে এসইউভি গাড়ি কেনা যাদের শখ আছে অনেকদিন যাবত কিন্তু বাজেটটা আসলে কনজাস্টেড বাট গাড়ি হইতে হবে অনেক ভালো আর এটা যে ডেকোরেশন আছে ভিতরে যে ইন্টেরিয়রটা আছে এটা আমি 100% একেবারে লিখিত দিতে পারবো যে মিনিমাম 2-4-5-10-5 মিনিমাম 5 ইয়ার্স এই গাড়িতে কোনো কাজ নাই আচ্ছা এবং ইন্টেরিয়রটা অনেক সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে ক্লোজ দিয়ে আসেন দেখে আসেন লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল লাইট যেখানে যা আছে একেবারে 100% অরিজিনাল নিউ শেপের লাইট লাইটটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের লাইট আচ্ছা কাস্টমার সবসময় চায় যে জিনিসটা যেন অরিজিনাল থাকে জি একটা ভালো জিনিস খুঁজে হাইব্রিডে ব্যাটারির বিষয়টা থাকে যে কাস্টমার এটা ব্যাটারিটা ভালো কোনো সমস্যা নেই মিনিমাম 2-5 বছর কাস্টমার টেনশন ফ্রি হয়ে চালাবে গ্লাসটা দেখতে পাচ্ছেন একেবারে ফুল অরিজিনাল গ্লাস আর যে কালারটি আছে না দেখেন একটু ক্লোজলি আসেন একবার জাপানি যে অরিজিনাল দেখেন একটু আরও ক্লোজলি আসেন যেহেতু আপনার লাইট আছে দেখেন এটা মুক্তা ব্ল্যাক দেখেন দেখছেন এটা চিক 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 পাচ্ছেন দেখেন ক্লোজলি আসেন আরও ক্লোজলি যান একেবারে মুক্তা ব্ল্যাক যেটাকে বলে ওই ব্ল্যাকের একটা শ্যাডো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল জাপানিজ কালার করে এবং অরিজিনাল কালারে আছে গাড়িটা এখনো পর্যন্ত আচ্ছা রিকন্ডিশনে যারা একটা গাড়ি কিনতে চায় তারা এই গাড়িটি দেখবে এটার পাদানি আছে নিচে দেখেন এই যে এক্সট্রা করে কাস্টমারকে আর কিনতে হচ্ছে না একেবারে রেডি টু গো সো এই হচ্ছে বিষয় আর পিছনে যে বিষয়টা একটু দেখাই আমি একটু আগে এটা হচ্ছে পিছনে যে লাইটগুলি আছে এই পিছনে লাইটগুলো কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যে লাইটগুলি ছিল বা জাপান থেকে যেভাবে আসছে সেম টু ওইভাবে আছে এবং পিছনে যে গ্লাসটি আছে সেটা কিন্তু 100% একেবারে অরিজিনাল গ্লাস আছে এটা একটা ফ্যামিলি ইউজ কার খুবই একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ছিল এবং তারা পার্সোনালি ফ্যামিলির জন্য ইউজ করতো মানে অফিস টু বাসা বাসা টু স্কুল এরকম ছিল জি এবং একটু ভিতরের কন্ডিশনও দেখেন নাম্বারটা কিন্তু সুন্দর যেহেতু সিরিয়ালটা হচ্ছে আপনার 17 রেজিস্ট্রেশনটা ছিল হচ্ছে আপনার 18 দিকে জি 18 রেজিস্ট্রেশন ছিল নাম্বারটা সুন্দর আছে ঢাকা মেট্রো ঘ 17-33-46 মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা এ হচ্ছে ভিতরের কন্ডিশন আর এটা সবথেকে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে যে এটার ভিতরের যে ইন্টেরিয়রটা রয়েছে সেটা মারাত্মক সুন্দর এটা আমরা রিকন্ডিশন গাড়িতে যে ফ্লেভারটা পাবো আশা করি যে এই গাড়িটা যারা নিতে চায় তারা এই ফ্লেভারটা এই গাড়িটার মধ্যে পাবে ইনশাআল্লাহ আচ্ছা এখানে আপনার একেবারে ফ্রেশ দেখেন নিচে যেখানে যা আছে এবং অনেকে চিন্তা করে যে একটু লাগেজ ক্যারি করতে হয় যদি একটু লং লংয়ে যায় বা কখনো ঢাকার বাইরে যেতে হয়
বা দেখা যাচ্ছে ঢাকা টু কক্সবাজার, সিলেট, চিটাগং, রাজশাহী কত জায়গায় তো মানুষ যায়, পিছনে কিন্তু আসলে লাগেজের লাগেজ ক্যারি করার জন্য কিন্তু স্পেসের প্রয়োজন আছে। স্পেসটা কিন্তু অনেক ভালো, তিন চারটা লাগেজ ইজিলি ক্যারি করা যেতে পারে এখানে, এবং কাস্টমার তার পছন্দ মতো মানে মোটামুটি এটাকে খুব ইজিলি ইউজ করতে পারবে। আর আরেকটি বিষয় একটু কনফার্ম করে দিই, সেটা হচ্ছে যে এই পুরো গাড়িতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। প্রত্যেকটা পার্ট বাই পার্ট কাস্টমারে ডেফিনেটলি প্রত্যেকটা কাস্টমারে আমি ইদানিং দেখছি যে তারা এক্সপার্ট নিয়ে আসে। আমরাও ভালো লাগে যে আসলে একজন কাস্টমার যদি আসলে ফ্রেশার হয় বা একজন কাস্টমার যদি আসলে নিজে আসে, অনেক সময় কাস্টমার বুঝতে পারে না যে আসলে গাড়িটা ভালো কি মন্দ, কারণ একজন বোঝার জন্য এক্সপার্ট দরকার। তো প্রত্যেকটা কাস্টমারই কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে এক্সপার্ট নিয়ে আসে। তো আমরাও চেষ্টা করি যে তাদের যে অথেন্টিক বিষয়টা, আমরা তো গাড়ি আসলে ভিডিওতে ডিটেলে দেখাতে পারি না, যে একটা গাড়ি আমরা যতটুকু ভিডিওতে দেখাই সামনাসামনি কিন্তু আসলে ডিফারেন্ট। তো সামনাসামনি না আসলে আসলে বুঝতে পারবে না, তবে সামনাসামনি ডেফিনেটলি একজন এক্সপার্ট দরকার আছে। তো আপনারা এক্সপার্ট নিয়ে এসে দেখে শুনে নেবেন যে আমাদের গাড়িগুলো আসলে 100% আমরা যেভাবে কথা দিচ্ছি সেইভাবে আছে কিনা। তবে একটা ইউজড কার কখনোই 100-তে 100 থাকবে না, এটা কিন্তু আসলে ব্র্যান্ড নিউ কার না, যেহেতু আসলে এটা ইউজড হয়েছে। তো 80-90 তো থাকতেই পারে, 10-20 কম বেশি থাকবে, যেহেতু এটা ইউজ করেছে একজন মানুষ, ইউজ করেছে আপনি সেকেন্ড পার্টি হবেন। তো সেকেন্ড পার্টি মানে একটু একদম মানে 19-20 থাকবেই, আপনি 100% কখনো আশা করলে পাবেন না। তবে একটা বিষয় ইনশিওর থাকতে হবে যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা, কোনো ড্যামেজ হিস্ট্রি আছে কিনা, অথবা কোনো মালিকানায় কোনো সমস্যা আছে কিনা, পেপারসে কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো কনফার্ম হওয়াটা আসলে ইম্পর্টেন্ট। আর এর বাইরে আসলে কোনো কিছু মনে হয় প্রবলেম আছে। আচ্ছা, এটা 18 সাইজের টায়ার লাগানো আছে, টায়ারগুলো কিন্তু ফ্রেশ, এবং এটা জেড প্যাকেজের একটা মূল বিষয় হচ্ছে যে এটার যে অ্যালুমিনিয়ামগুলো আছে এটা কিন্তু একদম হোন্ডার নিজস্ব, যে গাড়ির সাথে যে অ্যালুমিনিয়ামগুলি আসছে এটা কিন্তু নিজস্ব গাড়ির সাথে যে অ্যালুমিনিয়ামটা সেই অ্যালুমিনিয়ামটা আছে। এবং এই গাড়িটা এখনও পর্যন্ত আমরা ওয়ার্কশপে নেই নাই, এখনও পর্যন্ত কোনো কাজ করি নাই, নিয়ে এসে পলিশ পর্যন্ত করি নাই, কাস্টমার নিবে তারপরে পলিশ করে ডেলিভারি করবো। আচ্ছা, এবং মিনিমাম 3-4 ইয়ার্স কিচ্ছু করতে হবে না। ভিতরে দেখান, ভিতরে কিন্তু লেদার সিট, ব্ল্যাক ইন্টেরিয়র, একেবারে অল অপশন অটো, এবং খুবই মানে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। এটা হচ্ছে 1500 সিসির হাইব্রিড, আর এটা মাইলেজ মিনিমাম ঢাকা সিটিতে 1500-1600, এবং লঙে গেলে 20-22-25 পর্যন্ত পাওয়ার রেকর্ড আছে। তবে 25 খুব কম পাই, 22 মিনিমাম থাকে লঙে গেলে। আচ্ছা, তবে ঢাকার মতো যদি 1500-1600 যায় মাইলেজ লিটারে, এটা খুবই ভালো একটা কন্ডিশনের গাড়ি বলা যেতে পারে। এটা পুশে স্টার্ট নিউ শেপ, আপনি যদি ভিতরের দিকে দেখেন বা এই সিট কাভারগুলো এক্সট্রা লাগানো আছে যেগুলো দেখেন, এটার কন্ডিশনটা কিন্তু ভালো আছে। এবং আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই নিখুঁত, যারা ইউজ করেছে খুব সুন্দরভাবে। এসি যে ইয়াগুলি আছে দেখেন, এখান থেকে ড্রাইভিং সিট থেকে প্রত্যেকটা ডোর কন্ট্রোল করতে পারছে। তো আমরা একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখিয়ে দিই, রাইট? ওকে, সো আমরা এখন ইঞ্জিনের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিব। এটা 1500 সিসির হাইব্রিড ইঞ্জিন, এবং যারা নিবে আমি আশা করবো তারা অবশ্যই এই গাড়িটা, আমাদের এই গাড়ি আপনারা যেখানে মন চাই বাংলাদেশের যে কোনো অ্যানালাইজিং সেন্টারগুলি আছে সেখানে নিয়ে আপনারা আমাদের এই গাড়িটি চেক করবেন। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে এটা নিতে হবে না। তবে এই গাড়িটা এইটুকু কনফার্ম করছি যে 100% দেখেন এখানে যে ইয়াগুলি আছে কোথাও কোনো ধরনের কোনো খোলা কাটা নাই, জি, কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, এবং ব্যাটারি থেকে শুরু করে এভরিথিং, টায়ার, ব্যাটারি, গিয়ারবক্স, ইঞ্জিন, এসি, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ। আচ্ছা, এইটুকু কাস্টমার নিশ্চিত হয়ে নিবে, এটা হচ্ছে গ্যারান্টি। তো আরেকটি বিষয় হচ্ছে যে একজন কাস্টমার যখন একটা শোরুম থেকে গাড়ি নেয়, তো শোরুম থেকে নেওয়ার পর আসলে তাকে ইনভেস্ট করাটা আসলে কেমন জানি, যে আমি নিবো আবার কাজ করব, নেওয়ার পরে যদি 1 লাখ টাকার কাজ করতে হয় তাহলে সেটা কিন্তু কাস্টমারের জন্য একটা হ্যাসেলের বিষয়। এবং আমরা এইটুকু কনফার্ম করছি যে নেওয়ার পরে তো আসলে খরচ করা দূরের বিষয়, আগামী 2-3 বছর কাস্টমার উইদাউট কোনো মানে কস্টিং, উইদাউট কোনো মানে খরচ, কাস্টমার জাস্ট রিল্যাক্স মোডে চালাবে। এবং আমাদের প্রত্যেকটা গাড়ি খুবই ভালো কন্ডিশনে থাকে, এবং যদি কোনো কাজ থেকে থাকে আমরা কিন্তু কাজ করাই, কিন্তু এই গাড়িটা নিয়ে আসার পরে আমাদের 1 টাকা খরচ করতে হয় না, কারণ গাড়িটা অরিজিনালি ফ্রেশ ছিল। সো কাস্টমার যেভাবে বলছে ওইভাবে এসে পেয়ে যাবে। আমি আরেকটু বলে দিই, এটা হচ্ছে 2014 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন, জি, হোন্ডা ভেজেল জেড প্যাকেজের গাড়ি, এটা একদম ফুল লোডের গাড়ি, এবং এটা হচ্ছে ফার্স্ট পার্টি ওনারের গাড়ি, ট্যাক্স টোকেন এবং ফিটনেস 2023 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপ টু ডেট, ফার্স্ট পার্টি ওনার, নাম ট্রান্সফার যে কোনো সময় পসিবল, এবং গাড়ি নেওয়ার পরে কাস্টমারকে 1 টাকারও কাজ করতে হবে না, এবং গাড়ি একেবারে 99% 100% বলতে চায় না, একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে, নিবে আর ড্রাইভ করবে এরকম একটি কন্ডিশনে আছে। আর আমাদের এটার আস্কিংটা বলে দিচ্ছি 20,50,000 টাকা, 20,50,000 টাকা। আর কি বিষয় ফাইম, আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা কিন্তু কাস্টমার যখন আসে আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিই, এই জন্য ডিসকাউন্ট করে দেয়, কারণ একটা গাড়ি কিন্তু আসলে একদমে কখনো সেল হয় না। আর আমরাও ট্রাই করি যে একটা কাস্টমার আসলে আমরা যাতে তাকে অনার করতে পারি। সো এটা হচ্ছে 2000
14 মডেল 2018 তে রেজিস্ট্রেশন, একেবারে রিকন্ডিশন মতো একটা গাড়ি। আপনারা আসবেন, সরাসরি দেখবেন। আমার বিশ্বাস, যদি আপনারা সরাসরি এসে এই গাড়িটি দেখেন, আপনাদের পছন্দ হবে। এবং একটা বাজেটের মধ্যে গাড়ি, কিন্তু 20,50,000 টাকা, তার মানে 20-এর মধ্যে একটা গাড়ি এবং এসইউভি গাড়ি পেয়ে যাচ্ছেন। একেবারে 2-4-5 বছর রিল্যাক্স মোডে চালাবেন, জাস্ট নিয়ে যাবেন আর ড্রাইভ করবেন। নাম ট্রান্সফারটা শুধু করতে হবে, আর পেপার যেহেতু আপডেট আছে, নাম ট্রান্সফার ছাড়া বাম্পারটা লাগানোর ছাড়া আর কোনো কাজ নাই। আর এটার একদম 100% গ্যারান্টি হচ্ছে যে আপনারা বাংলাদেশের যে কোনো অ্যালারাইজিং সেন্টারে নিয়ে যাবেন, নিয়ে যা চেক করবেন যে কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আপনাদেরকে নিতে হবে না, এবং আপনাদের যে এক্সপার্ট আছে আপনাদেরকে দেখার সুযোগ দিব, যে কোনোভাবে আপনারা চেক করে নেবেন, কোনো সমস্যা নাই। আপনার অ্যাড্রেস? আমাদের অ্যাড্রেস হচ্ছে বনানী চেয়ারম্যানবাড়ি, রোড নাম্বার 2/2, আর আমাদের প্লট হচ্ছে 5, ফোন নাম্বার হচ্ছে 07-11-577-843। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।